আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয়ে দাঁত স্কেলিং বা ওয়াশ করার ফলে দাঁত ক্ষয় হয় কি না এবং দাঁত ফাঁকা হয়ে যায় কি না। ভিউয়ার্স, এ ব্যাপারে আপনারা অনেকেই জানতে চেয়েছেন, যে অনেকে হয়তো শুনছেন যে দাঁত ওয়াশ করালে বা দাঁত স্কেলিং করালে দাঁতের সমস্যা হয়, দাঁত ক্ষয় হয়, দাঁত ফাঁকা হয়ে যায়, এ ধরনের কথা অনেকেই হয়তো শুনে থাকবেন। আর এর জন্য অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে মূলত আসলে বিষয়টা এমন হয় কি না। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, নিজেরাই বুঝতে পারবেন কেন মানুষ এমনটি বলে থাকে। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দাঁতের উপরে স্পট রয়েছে। তো ভিউয়ার্স, যখন দাঁত স্কেলিং করা হয়, দাঁতগুলো ওয়াশ করা হয়, তখন শুধুমাত্র দাঁতের উপরে যে স্পটগুলো থাকে শুধুমাত্র এগুলাই উঠে যায় এবং দাঁত অক্ষত অবস্থায় থাকে। দাঁতের কোনো ধরনের সমস্যা হয় না। দাঁতের উপরিভাগে যে এনামেল রয়েছে, এই এনামেল থেকে এই যে স্পটগুলো থাকে সেই স্পটগুলো মেশিনের মাধ্যমে তুলে ফেলা হয়। আর এই মেশিনটা খুবই অত্যাধুনিক মেশিন হয়ে থাকে, যেটিকে আমরা আল্ট্রাসনিক স্কেলার সাউন্ড স্কেলার বলে থাকি। তো এই মেশিন দ্বারা যারা ডেন্টিস্ট রয়েছেন তারা এই মেশিন দ্বারাই সাধারণত ওয়াশ করে থাকে। তো ভিউয়ার্স, এই এই যে যে স্পটগুলো দেখতে পাচ্ছেন, এই স্পটগুলো অনেক দিন ধরে দাঁতের সঙ্গে ধীরে ধীরে জমতে জমতে এই পর্যায়ে আসে। তো এই পর্যায়ে যখন আসে তখন অনেক দিন থেকে মুখের ভিতরে এমন থাকতে থাকতে একটা অভ্যস্ত হয়ে যায় অনেকেই এ ধরনের স্পট নিয়ে। কিন্তু যখন এই স্পটগুলো হঠাৎ করে ওয়াশ করে ফেলা হয়, দাঁতের থেকে তুলে ফেলা হয়, আর এ ধরনের স্পট অনেক দিন দাঁতে যদি লেগে থাকে, সেক্ষেত্রে দাঁতের সঙ্গে খুব শক্তভাবে স্পটগুলো কামড় দিয়ে ধরে রাখে বা অনেক মজবুতভাবে লেগে থাকে। আর যখন এগুলো উঠানো হয় তখন দাঁতের উপরে একটি খসখসে ভাব তৈরি হয়। যদি স্পটটা এমন অনেক বেশি হয়ে থাকে তাহলে আরও বেশি খসখসে ভাব হবে। এ ধরনের স্পট যখন মেশিন দ্বারা তোলা হবে, দাঁতের উপরে সেই খসখসে ভাব হওয়ার কারণেই অনেকেই বলে থাকে হয়তো সে দাঁত আপনার স্কেলিং করার পরে দাঁত ক্ষয় হয়েছে। ভিউয়ার্স, এগুলা ভুল ধারণা। যখন এই স্পটগুলো ওঠানো হবে, তুলে ফেলা হবে, তখন সেখানে হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টার জন্য দাঁতটিতে যখন জীব আসবে তখন এখানে খসখসে একটা ভাব মনে হতে পারে, যেটি দন্ত ক্ষয় নয়। এখান থেকে স্পটগুলো তুলে ফেলার কারণেই এমনটি মনে হয়। আসলে দাঁত স্কেলিং করালে দাঁতের কোনো ধরনের সমস্যা হয় না, বরং মেডিকেল সায়েন্স বলে 6 মাস অন্তর দাঁত স্কেলিং করাতে এবং মাড়ি ওয়াশ করাতে। আর শুধুমাত্র যে স্পটের জন্যই ওয়াশ করা হয় তা নয়, মাড়ির সমস্যার জন্যও আমরা কখনো কখনো স্কেলিং করিয়ে থাকি। ভিউয়ার্স, এখানে দেখুন যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন, একই সঙ্গে দাঁতের উপরিভাগে দাঁতের ভিতরের দিকে কিন্তু ক্যালকুলাস রয়েছে, যেটিকে আমরা পাথর পড়া সমস্যা বলি। তো এই ক্যালকুলাস জমার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে দাঁতের মাড়িটা নিচের দিকে নেমে আসে। আর এখান থেকে যখন এই ক্যালকুলাসগুলো উঠানো হবে বা স্কেলিং করে এগুলো পরিষ্কার করা হবে, তখন দাঁতের গোড়াটা এরকম আলগা আলগা একটা ভাব থাকবে, যেটি ফাঁকা ফাঁকা মনে হয়। অনেক দিন এরকমভাবে জ্যাম থাকার কারণে, ক্যালকুলাসের জন্য এমনটি জ্যাম থাকার কারণে, যদি অল্প হয় তাহলে অনুভবটা অল্প হয়ে থাকে, যদি অনেক বেশি হয় তবে এটি স্কেলিং করানোর পরে এগুলা যখন উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তখন ঠিক এমন দেখা যাবে। আর অনেক দিন থেকে হয়তো 3 থেকে 4 বছর ধরে এমন অবস্থায় যে থাকে, তো 3 থেকে 4 বছর এমনভাবেই অভ্যস্ত ছিলেন, হঠাৎ করে যদি সেগুলা তুলে ফেলা হয় তখন এমন ফাঁকার স্থান তৈরি হয়, এটি ন্যাচারালি, এটি আপনার দাঁত ফাঁকা হয়নি। যে ক্যালকুলাসগুলো উঠানো হয়েছে, যেগুলো দাঁত এবং মাড়ির ক্ষতি করে, এগুলো থাকলে আরও অনেক, যতদিন থাকবে তত আরও ক্ষতি বেশি হবে। তার জন্য যখন এগুলো তুলে ফেলা হয়েছে তখন জায়গাটা এমন ফাঁকা ফাঁকা, যখন এখানে আপনার জিভ আসবে তখন এই জায়গাটা ফাঁকা ফাঁকা মনে হবে, এটি স্বাভাবিক ব্যাপার। আর এর জন্যই অনেকে বলে থাকে যে দাঁত ওয়াশ করালে দাঁত ফাঁকা হয়ে যায়। আসলে দাঁত ওয়াশ করালে দাঁতের কোনো ধরনের চুল পরিমাণে কোনো নড়চড় হয় না, এদিক ওদিক যায় না, কোনো ক্ষয় হয় না, কিন্তু এই যে যে ক্যালকুলাস দেখতে পাচ্ছেন, এই ক্যালকুলাস উঠানোর কারণে সেখানে যখন জিভ যাইবে তখন কিন্তু আপনার ফাঁকা ফাঁকা মনে হতে পারে। আর তখন অনেকে বলে থাকে দাঁত ওয়াশ করার কারণে দাঁত ফাঁকা হয়ে গেছে। ভিউয়ার্স, এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে আগে ক্যালকুলাস ছিল, সেই ক্যালকুলাসগুলো উঠানোর কারণেও কিন্তু এখানে দেখুন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো এ ধরনের ফাঁকা যখন জিভ যাবে এখানে, তখন মনে হবে যে দাঁতগুলো হয়তো ফাঁকা হয়ে গেছে। আসলে দাঁতের কোনো ধরনের নড়চড় হয় না, দাঁত স্কেলিং বা ওয়াশ করালে
পাথর উঠে যাওয়ার কারণে সেখানে ফাঁকা ফাঁকা লাগতে পারে, হালকা হালকা মনে হতে পারে, আসলে দাঁতের কোনো সমস্যা হয় না। এবং এ ধরনের স্পট থাকার কারণে যখন শুধুমাত্র স্পটগুলো তুলে ফেলা হয় তখনও কিন্তু দাঁতের উপরে কয়েকটা দিন, হয়তো 2 দিন বা 3 দিন সর্বোচ্চ গেলে দাঁতের উপরে একটা ধার ধার খসখসে একটা ভাব থাকে, সেটি ন্যাচারালি এমনিতেই ভালো হয়ে যায়। আসলে দাঁত স্কেলিং বা ওয়াশ করালে দাঁতের কোনো ধরনের ক্ষয় হয় না এবং কোনো ধরনের সমস্যাও হতে দেখা যায় না। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।